আপনারা ভিডিওতে আমার ঘরের চারপাশের কিছু ক্ষোভ দেখতে পাচ্ছেন এই যে খোপগুলো এখানে ঘরের চারপাশের খোপ তার পাশাপাশি এই দিকের খোপগুলো দেখতে পাচ্ছেন ওই যে স্যানিটারি চাকরির মতো করে খোপ তৈরি করা তারপর এখানে বড় একটা খোপ ঠিক আছে তো এই খোপগুলোতে যে সমস্যাগুলো আমি দীর্ঘদিন ধরে ফেস করছি সেটা হলো পড়া আমার ওয়াল ফুটো করতো কেসো ওয়াল ড্যামেজ করতো তারপরে গাছের শিখর বের হয়ে থাকতো তো এগুলো সর্বপর্যায়ের সমস্যাগুলোর কারণে আমার ক্ষোপে পানি ঠিকমতো থাকতো না আপনারা দেখেন যে একটা বড়ো ওয়াল এই ওয়ালের মধ্যেও কিছু ছিদ্র অথবা ফাটল অথবা কিছু সিমেন্ট বালুর আস্তর খুয়ে গেছিলো পড়ে গেছিল তো ওয়াল ড্যামেজ হওয়ার কারণে হোক অথবা শিখরের কারণে হোক বা বিভিন্নভাবে হোক তো এই সমস্যাগুলো কিন্তু পরবর্তীতে আমি সিমেন্ট বালুর আস্তর দিয়ে আবার রিপেয়ার করছি তো এভাবে কনফেন্সে আমি এই এই চাকরিগুলোকেও রিপেয়ার করেছিলাম এরপরে আমার ঘরের চারপাশের এই যে ক্ষোপগুলো সেগুলোকে আমি রিপেয়ার করেছিলাম বিভিন্ন সময় সিলেকশন বালু ব্যবহার করে তারপরে সিমেন্টের ভারী প্রলেপ ব্যবহার করে তারপরে সিমেন্ট এবং বালুর আস্তর দিয়ে তো কোনোভাবেই আমার সমস্যার সমাধান হয়নি এরপর এগুলোর সাথে আমি বিভিন্ন মেডিসিন ব্যবহার করেছিলাম যেমন মিস্টার ফিক্সড তারপরে আরও যেই পোকামাকড় পিঁপড়া কেশো রোধ করার জন্য যে ধরনের মেডিসিন ব্যবহার করা যায় সিমেন্ট বালুর সাথে সেই ধরনের বিষয়গুলো আমি অ্যাড করেছিলাম তো কোনোভাবেই আমার সমস্যার সমাধান হয়নি সমস্যার সমাধান করতে আমি সক্ষম হইনি তো পরবর্তীতে আমি রেজিন ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম যেহেতু এটা পিঁপড়ে এবং কেঁচো এটা ভেদ করতে পারে না এটা ফুটো করতে পারে না এটা খুবই টিকস এবং স্থায়ী একটা প্রোডাক্ট যেটা হাতুড়ি দিয়ে আঘাত করলো নাকি এটা ভাঙে না বা এটার ক্ষতি হয় না তো সব কিছু মিলিয়ে বুঝতে পারলাম যে এটা হয়তো আমার জন্য একটা স্থায়ী সমাধান হতে পারে তো পরবর্তী এই রেজিন দিয়ে আমি আমার কিছু ক্ষোভ অলরেডি সারিয়ে তুলেছি তো এই যে খোপটা এই গড়ে চালানোর প্রথম দিকে যে খোপটা এই খোপে। কখনই আমার পানি ঠিকমতো থাকতো না এই খোপের পানি খোপের যে কর্নারগুলো আছে বা খোপের তলার যে কার্নিশ আছে সেগুলো দিয়ে কেচো গাছের শিখর তারপরে আপনার পিঁপড়ার বাসা বিভিন্নভাবে আমার পানির লিকেজ হতো আউট হতো তো আমি রীতিমতো এগুলোর বিষয়ে খুবই খারাপ লাগায় কাজ করতেছিল যে এটা সমাধানটা কি করা যায় তো পরবর্তীতে রেজিন আনলাম বিভিন্ন সমস্যা সমাধানের পর যখন দেখলাম যে সমস্যা সারতেছে না আমার মন মতো আমি মাছ চাষ করে সামনে এগিয়ে যেতে পারতেছি না সেই ক্ষেত্রে আমি ইপক্সি রেজিনটা একটু ব্যয়বহুল হলো আমি মনে করলাম যে এটা ভালোটা সমাধান হতে পারে আমার খোপের জন্য তো পরবর্তীতে কিছু ইপক্সি রেজিন আমি নিয়ে আসলাম ইপক্সি রেজিন এনে আমি ব্রাশ দিয়ে ঠিক আছে রং যেভাবে করে যারা রঙ করেন তারা জানে যেভাবে রং করে সেভাবে আমি কী করলাম ইফক্সি রেজিনের রেশিও অনুসারে ইফোক্সি রেজিনটা মিশালাম তারপরে আমার ক্ষোপগুলো তলায় এবং খারা যে ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালটা একটু নীলসে কালারিং তো এই ওয়ালগুলোর চারপাশে আমি কি করলাম এই রেজিনটা ব্যবহার করলাম হ্যাঁ অবশ্যই এই রেজিন ব্যবহার করার আগে একটা কথা বলে নেই ইফক্সি রেজিনটা খাড়া ওয়াল যেহেতু লিকুইড জাতীয় একটা পদার্থ যেহেতু এটা লিকুইড জাতীয় একটা পদার্থ এটা খারাপ ওয়ালে ভালো করে আটকায় নেয় এটা গড়িয়ে পড়ে যায় তো এই জন্য আপনি কী করবেন দুই থেকে তিনবার আপনি ওয়ালের গায়ে রেজিন খারাপ ওয়ালের গায়ে রেজিনটা আপনি কিছু সময় গ্যাপ গ্যাপ দিয়ে রেজিনটা ব্যবহার করবেন আর তলাতে রেজিনটা ঠিক আছে মোটামুটি পর্যায়ে ব্যবহার করলেই দেখবেন যে তলাটা কাভার হয়ে গেছে অর্থাৎ তলাতে সামান্য ফুটা বা ফাটল অথবা ছিদ্র থাকলে সেটা কাভার হয়ে যাবে কিন্তু খারাপ ওয়ালে লিকুইডটা এটা লিকুইড পদার্থ হওয়ার কারণে এটা গড়িয়ে পড়ে যায় যার কারণে এটা বারবার আপনাকে ঘষে দিতে হবে দুই থেকে তিনবার দিলেই দেখবেন যে আপনার এটা কাভার হয়ে যাচ্ছে তবে আরেকটা বিষয় যদি আপনার বড় ছিদ্র থাকে বড় ফাটল থাকে বা শিখরের উপস্থিতি থাকে সেই ক্ষেত্রে আপনি ওই ড্যামেজ হওয়া অংশটা ওই ছিদ্র থাকা অংশটা আপনি একটু কষ্ট করে ঘুরে আপনি হালকা ওই জায়গাটা ভেঙে বা খুঁড়ে আপনি ওই জায়গাতে সিমেন্ট বালুর আস্তর দিয়ে দেবেন দিয়ে ব্লক করে ভালো করে ব্লক করে তারপর ইফক্সি রেজিন ব্যবহার করলে আশা করি ওটা আপনার জন্য স্থায়ী সমস্যা সমাধানে ভূমিকা রাখবে ঠিক আছে এটা খারাপ ওয়ালের ক্ষেত্রে বললাম আর ফ্লোরের ক্ষেত্রে টুকটাক ছিদ্র ফাটল থাকলে সেটা ইফক্সি রেজিন কাভার করে নেয় তবে বড় ফাটল বা ছিদ্র মেঝেতে বা তলায় থাকলে সেটা আপনি কি করবেন সেটা আপনি রিপেয়ার করে নেবেন সিমেন্ট বালুর আস্ত দিয়ে নেবেন তো এইভাবে দেখেন আমার প্রতিটা খোপের যে বিষয়টা এইখানে গাছের শিকড় পিঁপড়ায় বাসা করত। তারপর কেঁচো ওয়াল ফুটো করত তো এই সমস্যাগুলোর কারণে আমার পানি থাকতো না আর পুরানো ওয়ালের সাথে নতুন ওয়াল করার কারণে পুরান ওয়ালের সিমেন্ট বালুগুলো দীর্ঘ অনেক বছর থাকার কারণে পানি সংস্পর্শে স্পর্শে থাকার কারণে ওগুলো ড্যামেজ হয়ে গিয়েছিল বা ওগুলো অনেকটা অংশ আপনার ঝুরঝুরা হয়ে গিয়েছিল তো পরবর্তীতে আমি সেই পুরাতন ওয়ালগুলো হাতুড়ি দিয়ে আমি ভেঙে নতুন করে আস্তর করে দিয়েছি একজন রাজমিস্ত্রির সহযোগিতা নিয়ে তো এখন রেজিন ব্যবহার করে আজকে দীর্ঘ এক সপ্তাহ আমি পানি রাখছি আল্লাহ রহমতে আমি যে পরিমাণ পানি রাখছি ওই পরিমাণ পানি খোপে আছে তাহলে রেজিনের দ্বারা আমি যে সমস্যার সমাধান চেয়েছিলাম আল্লাহ রহমতে সেই সমস্যার সমাধানটা আমি পেয়েছি এটা একটা ব্যয়বহুল জিনিস হলেও মাছ চাষে একজন চাষিকে বা মাছ চাষ যারা করেন রঙিন মাছ যারা নিয়ে কাজ করেন তাদের মনে একটা প্রশান্তি নিয়ে আসার মতো একটা পদার্থ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ম্যাটেরিয়ালস তো এখানে এই যে ইপক্সি রেজিন এর মধ্যে এটা হলো রেজিনের পাত্র বা গ্যালন এখানে রেজিন এই পাত্রে রেজিন থাকে আর এটা হলো হার্নার যেটা রেজিনকে শুখাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই দুইটার একটা রেশিও আছে এই রেশিও অনুসারে আপনি কাজ না করলে এই দুটো আপনাকে ভালো আউটফুট দেবে না ঠিক আছে ভালো করে শুখাবে না তো এটার রেশিওটা হলো এই রেজিনটা আপনি যে পরিমাণ নেবেন তার অর্ধেকটা নেবেন হার্ডনার অর্থ এটা যদি দুই গ্রাম নেন এটা নেবেন এক গ্রাম অতএব টু টু ওয়ান রেশিওতে আপনি কাজটা করবেন এটা যদি আপনি পাঁচশো গ্রাম নেন এটা নেবেন আড়াইশো গ্রাম তো এই রেশিওটা সঠিক অনুপাতে যদি আপনি ব্যবহার করে কাজ করেন তাহলে দেখবেন আপনার ওয়ালের স্থায়ী সমাধান হয়ে যাচ্ছে এবং এই রেশিওটা সঠিকভাবে আপনি ব্যবহার করলে আপনার রেজিনটা দ্রুত শুকিয়ে যাবে তবে এই রেজিন ব্যবহার করার প্রায় তিন থেকে চার ঘন্টা পর রেজিনটা শুকিয়ে যায় শক্ত হয়ে যায় ঠিক আছে এরপরে আর এটাতে তেমন কোনো সমস্যা থাকে না তবে এটা ব্যবহার করার পরিপ্সি রেজিন ব্যবহার করার পর এটা তিন থেকে চার ঘন্টা ভালো করে শুকানোর আগ পর্যন্ত এটা আঠালো থাকে